অল্প কথায় সঠিক খবর পেতে গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করুন নিউজ টুডে কলকাতা অ্যাপ, লিংক ডেসক্রিপশনে। তাপস পাল ঘরদার অত্যন্ত পরিচিত একজন ব্যক্তিত্ব এবং দীর্ঘদিনের আমাদের রাজনৈতিক কর্মী, একই সঙ্গে 1995 সাল থেকে উনি পৌরসভার নির্বাচিত সদস্য হয়েছেন, দুবার চেয়ারম্যান হয়েছেন খর্দা পৌরসভার, অপোজিশন লিডার হয়েছেন, এবং সবচেয়ে পুরনো আজকে যারা কাউন্সিলর আছে এখন কোঅর্ডিনেটর, তাদের মধ্যে সবচেয়ে পুরনো কাউন্সিলর হচ্ছেন তাপস পাল। এবং এবারও নির্বাচনে আমি দেখেছি যে তার এলাকায় তার সুনাম, তার যথেষ্ট পপুলারিটি আছে এবং সংগঠন আছে, মানুষ আছে তার সঙ্গে। এমন একজন মানুষের চলে যাওয়াটা, আমার ইলেকশনে উনি কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছিলেন, প্রেশার ফ্লাকচুয়েট করতো, সুগার ফ্লাকচুয়েট করতো, আমি যতদূর খবর পেলাম যে সুগার ফল করে গিয়েছিল এবং তারপরে ওনার হঠাৎ করে মৃত্যু হয়ে যায়। আর এই মৃত্যু আমাদের দলের কাছে, এলাকার মানুষের কাছে একটা অপূরণীয় ক্ষতি। এখনও পর্যন্ত যথেষ্ট কর্মঠ ছিলেন, এইভাবে ওর মৃত্যু আমরা কেউ আশা করিনি। এই নির্বাচনে আমরা দুটো নির্বাচন করলেন, উনি আমার কাজলেরটা করেছেন, আমারটা করেছেন, তারপরে এইভাবে হঠাৎ করে চলে যাওয়াটা, এটা আমাদের কাছে খুবই দুর্ভাগ্যের এবং দুঃখেরও বটে। আমি যাবো ওর বাড়িতে, পরে আজকে তো আগে মালদান করে নিই, আজকে ওদের নানা কাজ থাকবে, বিভিন্ন জায়গায় যাওয়া থাকবে। আমি আবার 5 তারিখে আসছি, 5 তারিখে পরিবারের পাশে আমি সবসময় থাকবো, আমি ওর পরিবারের পাশে সবসময় থাকবো। এটা আমাদের একটা কালচার, আমাদের দলের কালচার, আমাদের নিজেদের কালচার, যে যে সহকর্মীকে আমরা হারাই তার ফ্যামিলিকে যে আমরা ভুলি না, এটা বোধহয় একমাত্র তৃণমূলই প্রমাণ করতে পেরেছে। এটা সেই নন্দীগ্রাম শিমুর থেকে আরম্ভ করে 21 জুলাই থেকে আরম্ভ করে যত লোক মারা গিয়েছে, যত লোক আহত হয়েছে নানাভাবে, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সকলের পাশে দাঁড়িয়েছে। আমি খর্দার এমএলএ হয়ে, আমারই একজন কাউন্সিলর যে আমার হয়ে পরিশ্রম করেছে, আমার জন্যে লড়াই করেছে, দলের জন্যে দীর্ঘকাল ধরে লড়াই করেছে, সিপিএমের সঙ্গে লড়াই করেছে, বিজেপির সঙ্গে লড়াই করেছে, তার পাশে এবং তার পরিবারের পাশে তো অবশ্যই থাকবে। বামপন্থী আমলে দেখেছি যখন রমরমা একদম, তাপস পালকে অনেকভাবেই হেনস্থা করার চেষ্টা করেছে, কিন্তু কিছুতেই তাকে মানে দমাতে পারেনি বা ওদের দলে নিতে পারেনি। আমি তো বললাম তাই, যে উনি একজন 95 সালে যিনি কাউন্সিলর হয়েছেন, তখন সিপিএমের মধ্যযুগ, সেই সময় যিনি কাউন্সিলর হয়েছেন একদম টপ ফর্মে, তার মানে বুঝতে হবে কতটা পপুলারিটি থাকলে ওই সময় কাউন্সিলর হওয়া যায়। ফলে আমি মনে করি একজন দক্ষ প্রশাসক, জননেতা, তিনি মারা গেছেন, তার নিশ্চিতভাবে আমি তার পরিবারের পাশে থাকবো এবং আমার সমস্ত সমবেদনা থাকবে তাদের পরিবারের প্রতি। চেয়ারম্যান হওয়ার পর তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কেউ কোনো অভিযোগ করতে পারেনি, দুবারের চেয়ারম্যান 10 এবং 15-তে, কি বলবেন? এটাই তো আমরা চাই, যে চেয়ারম্যান হবে সে মানুষের প্রতিনিধি হবে এবং তার চোখ থাকবে খর্দার টোটাল সমস্যার উপরে, খর্দার টোটাল মানুষের উপরে। নিশ্চিতভাবে তিনি সে কাজগুলো করতে পেরেছিলেন, মানে দুর্নীতিকে প্রশ্রয় দেননি, দুর্নীতি থেকেই তো মানুষের মধ্যে এগেনস্টে মানুষ কথাবার্তা বলে, সেটা ছিল না তার মধ্যে নিশ্চয়ই, তার জন্যে মানুষ তার প্রতি এতটা সহানুভূতিশীল ছিল। এবং তিনি তার বিরুদ্ধে যে কোনো কথা বলতে পারেননি, এটা একটা তার কাছে বড় পাওনা, মানুষের বিরাট পাওনা, যে কিছু বলতে পারেনি তার বিরুদ্ধে। এরকম হওয়া দরকার, রাজনীতিতে এরকম নেতা চাই। চেয়ারম্যান হওয়ার পর সে প্রথমেই বলেছে আমার দরজা বন্ধ থাকবে না, আমার দরজা সবসময় খোলা থাকবে, কেউ যাতে এসে নক না করতে পারে। ইট ইজ ওয়ান্টেড, মানে রাজনীতিতে এটাই সবচেয়ে বেশি করে পাওনা হওয়া উচিত, যে মানুষের জন্য দরজা খোলা থাকবে। আমি যদি এখানে এসে বসবো, সেদিন যতক্ষণ না শেষ ব্যক্তি পর্যন্ত আমার সঙ্গে দেখা করতে পারবে, আমি এখানে উঠবো না। স্বাভাবিকভাবে এটাই হওয়া উচিত রাজনৈতিক দলের নেতৃত্বে। আগের চেয়ারম্যানের আমলে যে চেয়ারম্যানের ঘরে কাজ করতো তাকে সে তাড়িয়ে দেয়নি, তাপস পাল তাকে রেখেছিল, এটা তার মহানুভবতা, এটা তাপস পালের মহানুভবতা, যে একজন লোকের রুটি রুজি খেয়ে নেওয়ার চেষ্টা করেনি, তাকে অসহায় অবস্থার মধ্যে ফেলে দেয়নি, এটা তার নিজস্ব মহানুভবতা।